ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। চলুন তাহলে আগে জেনে নিই মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। থাকবে সূর্য। সূর্য 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে, 14 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকবে বুধ। বুধ 8 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকছে, 9 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র 13 মে থেকে 25 জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। 24 তারিখ বুধ আবার বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে আসবে। মঙ্গল মকর রাশিতে থাকবে 3 তারিখ পর্যন্ত। মঙ্গল আবার রাশি পরিবর্তন করে 4 তারিখ চলে আসবে কুম্ভ রাশিতে। মঙ্গল থাকবে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। মঙ্গল আবার 4 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশি। বৃহস্পতি এবং শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মে মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো কর্কট রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা প্রচন্ড মাত্রায় ভালো। আপনারা যদি একটু বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু অনেকটা সফলতা এই মাসে আপনারা পেতে পারেন। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু একটু প্রবলেম। কারণ হচ্ছে মাসের প্রথম দিকে আপনারা অনেকটা বাধার সম্মুখীন কিন্তু হবেন বিজনেসের ক্ষেত্রে। তবে 9 তারিখের ক্ষেত্রে কিছু কিছু বিজনেস অনেকটা স্মুথ হয়ে যাবে। যে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো অনেকটা স্মুথ হয়ে যাবে। 24 তারিখের পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা বিদেশ যাওয়ার প্ল্যান করেছিলেন তাদের কিন্তু এই সময় সেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না। কোনো না কোনো কারণে কিন্তু আপনারা এই মাসে এই বিদেশ যাওয়ার ব্যাপারটাই কিন্তু বাধা পাবেন। প্রপার্টি নিয়ে কিন্তু এই মাসে আপনাদের একটু সমস্যা অ্যারাইজ করবে। এই মাসে আপনাদের শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে চট করে আপনারা কারোর সাথে বিবাদে জড়াবেন না। এই মাসে যদি আপনারা বিবাদে জড়ান সেই বিবাদটা কিন্তু আইনি ঝঞ্ঝটের মধ্যে জড়িয়ে যেতে পারে। এই মাসে কিন্তু আপনাদের হেলথ নিয়ে অনেক রকম প্রবলেম থাকছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটা এক্সট্রা কেয়ার নিতে হবে। যারা আর্ট মিউজিক তারপরে ডান্স এইসব নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো। আপনারা অনেক সুযোগ কিন্তু এই মাসে পেয়ে যাবেন। এই মাসে জব চেঞ্জ বা প্রমোশন দুটো ব্যাপারে কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। এই মাসে আপনাদের কারো কারো ক্ষেত্রে অনেকটা মাত্রায় ওজন বৃদ্ধি হওয়ার চান্স কিন্তু থাকছে। বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা বা বিবাহ এই ব্যাপারে কিন্তু এই মাসে আপনারা বাধা পাবেন। জিনিসটা খুব একটা স্মুথলি হবে না, কিছুদিনের জন্য জিনিসটা কিন্তু স্থগিত হয়ে যাবে। যাদের বাড়ি বা ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল তাদের কিন্তু এই জিনিসগুলো এই সময় স্থগিত হয়ে যাবে। মোটামুটি যতদিন না এই রেট্রোগেটের ব্যাপারটা যাচ্ছে ততদিন কিন্তু এই সমস্যাগুলো চলবে। রেট্রোয় যখন স্যাটার্ন আর জুপিটার আবার ঠিকঠাক পজিশনে চলে আসবে তখন আপনাদের এই সমস্ত বিবাহ সংক্রান্ত আলোচনা বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অ্যাজ ইউজুয়াল কিন্তু চলতে পারে। তার আগে কিন্তু এই ব্যাপারগুলো খুব একটা বেটার রেজাল্ট আপনারা পাবেন না। প্রেমের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে লাইফে প্রেম ডেফিনেটলি আছে, তবে ভুলভাল প্রেমের সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে। এই মাসে কিন্তু আপনাদের সন্তান যোগ আছে। যারা ড্রাইভ করেন তাদেরকে বলবে একটু কেয়ারফুল ড্রাইভ করতে, না হলে কিন্তু আঘাত পাওয়ার চান্স থাকছে। যারা কোন রকম যন্ত্রপাতি বা কোন রকম ইলেকট্রনিক গ্যাজেটস বা গাড়ি এই ধরনের জিনিস কেনার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো সেপ্টেম্বরের পরে এই সমস্ত জিনিস আপনারা ক্রয় করুন, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই সময় যদি আপনারা এই জিনিসগুলো কেনেন তাহলে কিন্তু জিনিসগুলো খুব একটা ভালো হবে না। এই মাসে আপনাদের ম্যারিড লাইফ কিন্তু অনেকটা বেটার থাকছে।
মে মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য প্রচণ্ড মাত্রায় হেল্পফুল হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান সঠিক সময় চলে যায় আর আপনার সেই ভিডিওটি কোনো কিছুর বিনিময় যেন মিস না হয়ে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে অন্য ভিডিও।